এটি একটি রাজনৈতিক সমস্যা, এটি একটা পলিটিক্যাল প্রবলেম, এটাকে রাজনৈতিকভাবে এটাকে সলভ করতে হবে, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এটা হচ্ছে সামরিক লেন্স দিয়ে যদি প্রবলেমটাকে দেখি তাহলে কোনোদিন আমরা সমাধান পাবো না। এটা সামরিক বাহিনী কিংবা সামরিক লেন্স দিয়ে না দেখে, যেরকম ক্যামেরা আপনার লেন্স দিয়ে দেখেন, এটা রাজনৈতিক লেন্স দিয়ে দেখতে হবে এবং রাজনৈতিকভাবে এর সমাধান করা সম্ভব, ফয়সলা করা সম্ভব। এবং সেই সমাধান কিন্তু হয়েছিল 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে, কিন্তু সেই চুক্তি কিন্তু বাস্তবায়ন করা হয় নাই। এই চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করলে আজকে পাহাড়ে এই সংঘাত, এই রক্তপাত কিন্তু হয় না। আমরা দেখেছি এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপকে সারাক্ষণ শুধু বাঁধিয়ে রাখা হয়, যেটা ব্রিটিশরা করেছিল, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে পাহাড়ে শান্তি আসবে না। সো রাজনৈতিক সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে, এটাই আমাদের চাওয়া। সিভিল প্রশাসন, কিন্তু পার্বত্য চট্টগ্রাম হচ্ছে সামরিক শাসন চলছে সেই 1757 সাল থেকে। তাহলে আমরা এক জায়গায় স্বাধীনতা পেলাম, আরেক জায়গায় স্বাধীনতা পাচ্ছি না। পাহাড়িরা বলছে, আদিবাসীরা বলছে সংবিধানে আমাদের স্বীকৃতি দিতে হবে, সংবিধানের মধ্যে তাদের স্বীকৃতি নাই। কাজে কারা বিচ্ছিন্নতাবাদী? যারা সংবিধানের স্বীকৃতি চায় তারা, নাকি আমরা যারা দিই না তারা? যারা সেখানে সিভিল প্রশাসন চায় তারা, নাকি যেখানে আমরা সামরিক শাসন চাপিয়ে দিই তারা? কাজে আমরা বলেছি পূর্ব বাংলাদেশ যেভাবে চলে, পাহাড়কে সেরকম একটা বেসামরিক প্রশাসনের মধ্যে আনতে হবে এবং একটা রাজনৈতিকভাবে এই পার্বত্য চট্টগ্রামের চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এর মধ্য দিয়ে পাহাড়ি নারী পুরুষ, এই দেখেন নারীরা কিন্তু পাহাড়ে বেশি নির্যাতনের শিকার হয়, তাদের মুক্তি এখানে এই রাজনৈতিকভাবেই সম্ভব। আসলে আমাদের আসলে আদিবাসী ওইখানে খাগড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম, কারণ সেখানে সবসময় আমরা মানে নির্যাতনের শিকার হই, কারণ আমাদের কোনো না কোনো কিছু যদি হয় আমাদের আদিবাসীর উপরে চলে আসে। আর আমাদের এখানে খুব নিরাপত্তা কম হয়, কেননা কারণ আমরা আদিবাসী মেয়েরা ওইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। রাত যখন 6টা বাজে তখন হচ্ছে যে না মানে কেউ না কেউ আছে, তাহলে কেউ না কেউ চলে আসছে, তাহলে আমরা তখন দেখা যাচ্ছে যে আমরা বাসায় যাইতে হচ্ছে বা বইয়ে বই পাইতেছে, বইয়ের জন্য আমরা বের হইতে পারতেছে না। এরা এত নিত্য দিনের মানে আজকে না, এত বহুদিন ধরে এই যুগ মানে এরভাবে চলে আসছে আমাদের, এই নির্যাতন শিকার হচ্ছে। টার্গেট হচ্ছে যে ওই মেয়েটা আসছে, ওই মেয়েটাকে একটু দেখি, মানে রাস্তাঘাটে বের হইতে গেলে যে না আমি মাকে সাথে করে নিয়ে যাবো, মা ছাড়া আমি বের হইতে পারতেছে না, বা আমার ছোটো বাইকে নিয়ে যাবো, বাইকে নিয়ে হয়তো আমি হাত ধরে যাচ্ছি, ওইভাবে আমাদের এরকম করে চলাফেরা করতে হয় আমাদের এখানে। নিরাপত্তাহীনতায় আমাদের এখানে ভুগতে হচ্ছে, কারণ আমাদের প্রশাসন আমাদেরকে কোনো হেল্প করতেছে না। ওইখানে যদি কিছু যদি আমাদের জনপ্রশাসন যদি আমাদেরকে হেল্প করতো তাহলে আমাদের একটু নিরাপত্তা, আমরা স্বাস্থ্য একটু বুক করতাম। প্রশাসন কি সেক্ষেত্রে আপনাদেরকে একটু অন্য চোখে দেখছে বলে দাবি করছেন কিনা? হ্যাঁ, ওটা তো অবশ্যই আমাদেরকে অন্য চোখে ভাবে দেখে, কারণ আমাদেরকে ওইরকম আমাদের কি যেন বললাম বাঙালিদেরকে যেরকম দেখতেছে, আমাদের আদিবাসীদের এভাবে দেখতেছে না, এভাবে দেখতেছে না। কারণ ওইভাবে যদি দেখলে তো তাহলে আমরা একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, আমরা পাচ্ছি না। অপরদিক থেকে আমরা আবার শুনতে পাচ্ছি, যেমনটা ভাইয়া বলছিলেন যে বেসামরিক বাহিনীকে সরিয়ে সাধারণ পুলিশ বাহিনী আসুক, এরকম একটা দাবি। কিন্তু আমরা আবার দেখছি যে পাহাড়ি জনগোষ্ঠীর ভেতরে অনেকে আবার অনেক গোষ্ঠী হয়েছে যাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হয়তো বলা হচ্ছে, সেটা হয়তো বা আপনাদের নিরাপত্তার জন্যই সামরিক বাহিনীকে রাখা হচ্ছে, এরকমটা অন্যদিক থেকে বলা হয়, তো এই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে? সামরিক বাহিনী যদি আমাদেরকে সহযোগিতা যদি করে তাহলে সামরিক বাহিনী বা প্রশাসন বাহিনী আমাদের জন্য কোনো হয় না, দুইটাই আমাদের প্রয়োজন। আমার জানা মতে দুইটাই আমার প্রয়োজন। কারণ কেননা প্রশাসন, সামরিক প্রশাসন হলো আমাদের যেটা দরকার, সেটা আমাদের এখানে চলাফেরা করার জন্য, আমাদের আদিবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি না।